হ্যালো। আচ্ছা, আমি আজকে একটা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছি এবং সেটা আনপ্যাকটা আমি একটা ভিডিও আকারে রাখতে চাই, বিকজ আমি চাই যে এটা আমার আর্কাইভে থাকুক, কারণ এই খাবারটার সাথে আমার একটা ইমোশন জড়িত। তো ভাবলাম যে এই এটার আনপ্যাকিং ভিডিওটা আমার কাছে থাকুক এবং এটা আমি আজকেই ফার্স্ট ট্রাই করব। এটা একটা কোরিয়ান ফুড, তো এটার সাথে একটা ছোট্ট গল্প আছে, আমি গল্পটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন আগে, মানে এক বছর হয়ে গেছে অলমোস্ট, এক বছর আগে আমি একটা কোরিয়ান সিরিজের ডাবিং করছিলাম। সেই সিরিজটার নাম হচ্ছে রিপ্লাই 1988। তো ডাবিং যখন করছিলাম তখন আসলে অত মানে ওভাবে করে খেয়াল করিনি, তখন কাজের মধ্যে ছিলাম। কিন্তু যখন এটা অনিয়ার শুরু হলো, যখন সিরিজটা দেখতে বসলাম, তখন পুরো সিরিজ জুড়ে, মানে আপনারা জানেন যে কোরিয়ানরা খুব রামেন খেতে পছন্দ করে, কিন্তু রামেনের পাশাপাশি ওরা মাঝে মাঝেই একটা চিকেন ফ্রাই খেত, একটা হোল চিকেন ফ্রাই, এবং সেটা দেখে আমি খুবই 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 লোভী। এবং আমার যতবার আমি এই সিরিজটা দেখতে বসি এবং ততবারই মনে হয় আমি খাবো। কিন্তু আমি ভাবছিলাম, কারণ আমি চিকেন ফ্রিক, যারা আমাকে চেনে তারা জানে যে আমি কী পরিমাণ চিকেন লাভার। স্ক্রল করতে করতে আমি হঠাৎ করেই এই রেস্টুরেন্টটার খোঁজ পাই এবং ওরা সব কোরিয়ান ফুড রাখে। আমি তো আই ওয়াজ জাস্ট ওয়াও। ফাইনালি আমি এটা আজকে অর্ডার করেছি এবং এখানে সেই কোরিয়ান ফ্রাইড চিকেনটা আছে এবং আরও কিছু আইটেম আছে যেগুলোর নামও আমি ঠিকঠাক মতন জানি না, আজকেই ট্রাই করব। চলেন দেখি। চিকেন, আচ্ছা আমি যেহেতু একা খাবো, মানে এগুলো আমার জন্য অনেক আসলে, সেজন্য আমি হোল চিকেন বলিনি, আমি হাফ চিকেন বলেছি। এগুলো কি মূলা সামহাউ? এই যে সেই শাক পাতা, তরুলতা, এগুলো আমি খেতে দেখেছি, মানে সত্যি, মানে সিরিজে একটা মানুষ খাবার খাচ্ছে সেটা দেখে আমারও খাইতে হবে। এটা জাতা, আমার ধারণা এগুলো হলুদ মূলা। আই গেস দিস ইজ সাদা মূলা অ্যান্ড দিস ইজ হলুদ মূলা। সো খাবো, অ্যান্ড দেন খাবারটা কেমন লাগলো এই এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে পরে একটা অন্য ভিডিওতে শেয়ার করবো। আপাতত টাটা।